ফের সীমান্তে উদ্ধার কোটি টাকার সোনা, গ্রেফতার এক পাচারকারী। বাগদা রনঘাট সীমান্ত এলাকার ঘটনায় চাঞ্চল্য। উদ্ধার হওয়া সোনা তুলে দেওয়া হয়েছে শুল্ক দপ্তরের হাতে। পাচারের আগেই ফের সীমান্তে উদ্ধার কোটি টাকার সোনা, ঘটনায় গ্রেফতার এক পাচারকারী। আবারও ভারত বাংলাদেশ সীমান্তে ব্যর্থ সোনা পাচারের চেষ্টা। বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তে সতর্ক বিএসএফ জওয়ানেরা, তাদের ক্রমাগত পরিবর্তিত কৌশল এবং বিএসএফ গোয়েন্দা বিভাগের সতর্কতার ফলে ভারত বাংলাদেশ সীমান্তে সোনা চোরা কারবারীদের চেষ্টা ব্যর্থ। বিভিন্ন সময় সীমান্তবর্তী এলাকাগুলি দিয়ে নিত্য নতুন পথ অবলম্বন করে সোনা পাচারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পাচারকারীরা। কখনো সোনা বা রূপো পাচার, কখনো আবার নিষিদ্ধ ওষুধ থেকে শুরু করে গরু পাচারের মতন ঘটনা উঠে আসে সামনে। তবে সীমান্তবর্তী এলাকাগুলিতে সদা তৎপর বিএসএফ কর্মীরা। রেলপথ, সড়কপথ ও জলপথে কড়া নজরদারি থাকে বিএসএফ কর্মীদের। শুধুমাত্র তাই নয়, সীমান্তবর্তী এলাকাগুলিতে বসানো হয়েছে সিসি ক্যামেরা, যার মধ্য দিয়ে সর্বক্ষণ নজর রাখছেন বিএসএফ কর্মীরা। সেই কারণে বারংবার সীমান্তবর্তী এলাকাগুলিতে সোনা পাচার করতে ব্যর্থ হয় পাচারকারীরা। এদিন আবারও উত্তর চব্বিশ পরগনার রনঘাট সীমান্তে 68 নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনীদের তৎপরতায় ব্যর্থ হল সোনা পাচার। 14টি সোনার খণ্ড সহ এক চোরা কারবারিকে আটক করে বিএসএফ। জানা যায়, উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য প্রায় 1 কোটি টাকা। বিএসএফ সূত্রে জানা যায়, এদিন গোপন সূত্রে খবরের ভিত্তিতে সতর্ক ছিলেন বিএসএফ কর্মীরা। জানা যায়, সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালাচ্ছিলেন বিএসএফ কর্মীরা। এরপরে সন্দেহভাজন এক ব্যক্তিকে দাঁড় করিয়ে তল্লাশি চালাতেই তার শরীরে ধাতব পদার্থের উপস্থিতি টের পায় তারা। এরপর ওই ব্যক্তিকে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি করতেই তার কোমরে বাঁধা কাপড়ের মধ্য থেকে উদ্ধার হয় 14টি সোনার খণ্ড। এরপর সোনাগুলিকে উদ্ধারের পাশাপাশি ওই ব্যক্তিকে আটক করে বিএসএফ। ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই জানা যায়, ধৃতের নাম রাম তরফদার। উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার রাজকোল এলাকায় থাকেন তিনি। তাকে জেরা করে জিজ্ঞাসাবাদ করতে আরও জানা যায়, আজ সকালে তিনি নদীর তীরে বসে ঘাস কাটছিলেন। সেই সময় মাটিলা গ্রামের বাংলাদেশি এক নাগরিক জসিম মণ্ডল তার কাছে আসেন এবং তার কাছে এসেই সোনাগুলি ওই গ্রামের এক অজ্ঞাত ব্যক্তির হাতে তুলে দেওয়ার জন্য প্রস্তাব দেন। এমনকি এই সোনাগুলি চালান করতে পারলে তাকে 1,500 টাকা দেওয়া হবে বলেও প্রস্তাব দিয়েছিলেন ওই বাংলাদেশি ব্যক্তি। এরপরে তিনি ওই সোনাগুলি কাপড়ের মধ্যে মুড়িয়ে কোমরে বেঁধে রাজকোল গেট দিয়ে অচেনা ওই ব্যক্তির হাতে তুলে দেওয়ার জন্য রওনা দেন। এরপরে সীমান্তবর্তী এলাকা থেকে বিএসএফ জওয়ানেরা হাতে না হাতে ধরে ওই ব্যক্তিকে। বিএসএফ সূত্রে জানা যায়, এরপরই তার কাছ থেকে উদ্ধার হওয়া সোনাগুলি বাজেয়াপ্ত করে বাগদা কাস্টমসের হাতে হস্তান্তর করা হয়। সেই সাথে ধৃত ওই ব্যক্তিকে আটক করা হয়। এই বিষয়ে দক্ষিণবঙ্গ সীমান্তের বিএসএফের জনসংযোগ আধিকারিক ডিআইজি শ্রী এ কে আর্য বিএসএফের এই কৃতিত্বে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, চোরাচালানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি যেভাবে সীমান্তবর্তী এলাকাগুলিতে কড়া নজরদারি চালানো হচ্ছে, সেই একইভাবে ক্রমাগত নজরদারি চলবে বলেও জানিয়েছেন বিএসএফ কর্তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বাগদা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।